হ্যালো বন্ধুরা, ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে। আফগানিস্তানের ছোট্ট শিশু যার নাম মুর্তজা আহমদি, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ঝোঁক ছিল। মেসি ছিল তার প্রিয় খেলোয়াড় এবং সে তার মতো হতে চাইত। অস্পষ্টে আজকের আয়োজনে থাকছে মুর্তজা আহমদির সম্পর্কে কিছু কথা, যা শুনে হয়তো আপনার চোখেও পানি চলে আসবে। আমরা সবাই জানি আফগানিস্তান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে পেট ভরে খাবার খাওয়াটাই অনেকের কাছে স্বপ্নের মতো। সেখানে খেলাধুলার কথা চিন্তা করা তো সাহসের ব্যাপার। মুর্তজা আহমদি স্বপ্ন দেখতে ভয় পেত না, সে ভাবত তার স্বপ্ন একদিন পূরণ হবে। মুর্তজা হাঁটতে শেখার পর থেকেই ফুটবলের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। তার আইডল ছিল লিওনেল মেসি। মুর্তজা তার প্রিয় হিরো মেসির মতো একটি জার্সি পাওয়ার খুব ইচ্ছে ছিল। মুর্তজা অনেকবার তার বাবাকে একটি জার্সির জন্য অনুরোধ করেছিল, কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে একটি জার্সি কিনে দেওয়ার মতো সামর্থ্য তার বাবার ছিল না। সে এই আশায় থাকত যে কোনো একদিন হয়তো তার বাবা একটি জার্সি আর একটি বুট কিনে দিবে এবং সে সেটি পরে মাঠে খেলতে যাবে। বাচ্চাটির গায়ে ছিল একটি আফগান সোয়েটার, যেটা পরে সে সারাদিন মাঠে বন্ধুদের সাথে খেলতো আর রাতে বাড়ি ফিরে জার্সির জন্য বায়না করত আর কান্না করত, কারণ সে জানতো জার্সি কিনে দেওয়ার মতো সামর্থ্য তার বাবার নেই। এদিকে বাবাও তার ছোট্ট ছেলেটির স্বপ্ন অনুভব করতে পারে, কিন্তু সে কিছুই করতে পারছিল না। বাচ্চাটির বাবা আর্জেন্টিনার জার্সি নিজে হাতে বানানোর পরিকল্পনা করতে থাকে। একদিন মুর্তজার বাবা একটি শপিং মলে আর্জেন্টিনার জার্সির মতো একটি পলিথিন দেখতে পায়। তিনি সেই পলিথিনটি নিয়ে বাড়িতে ফিরে আসেন এবং ব্যাগটি সেলাই করে মুর্তজাকে পরিয়ে দেন এবং পেছনে লিখে দেন মেসির নাম। এটা ছিল মুর্তজার জন্য অনেক বড় একটি উপহার, যা পেয়ে সে আনন্দে লাফাতে থাকে এবং সবাইকে দেখাতে থাকে। তার বড় ভাই হুমায়ুন এই খুশির মুহূর্তটাকে স্মৃতি করে রাখার জন্য কয়েকটি ছবি তোলে এবং তা ফেসবুকে পোস্ট করে। আর এই ছবিটা দেখে সবাই অবাক হয়ে যায়। খুব দ্রুত ছবিটি ভাইরাল হয়ে যায়, এমনকি ছবিটি মেসির কাছেও পৌঁছে যায়। মেসির ভক্তরা বাচ্চাটিকে খুঁজতে থাকে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। বাচ্চাটির জন্মস্থান কোথায় এটা কেউ জানত না। একদিন বাচ্চাটির চাচা আজিম আহমেদ তার ফেসবুকে বাচ্চাটির শেয়ার করা ছবিতে একটি কমেন্ট দেখতে পায়। ডেভিড নামের এক ব্যক্তি বাচ্চাটির লোকেশন জানতে চায়। অনেক চিন্তাভাবনা করে আজিম ডেভিডকে লোকেশন জানিয়ে দেয়। মুর্তজাকে খুঁজে পাওয়ার পর একজন নিউজ চ্যানেলের মালিক মুর্তজাকে নিয়ে একটি রিপোর্ট করেন আর মুর্তজার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। বাচ্চাটির এমন ছবি মেসির মনেও নাড়া দিয়েছিল। সময় ও সুযোগের অভাবে মেসি বাচ্চাটার সাথে দেখা করতে পারছিল না, তবে মেসি মুর্তজার জন্য দুটি জার্সি ও একটি ফুটবল পাঠিয়ে দেয়। একটি জার্সি ছিল আর্জেন্টিনার আর একটি জার্সি ছিল বার্সেলোনার। দুটি জার্সিতেই মেসির মেসেজ ছিল বাচ্চাটির জন্য। মেসির কাছ থেকে এমন একটি গিফট পাওয়ার পর মুর্তজার মনে আরও একটি স্বপ্ন বাসা বাঁধতে থাকে, আর তা হলো তার প্রিয় খেলোয়াড়ের সাথে দেখা করা, কারণ সে মেসিকে গিফটের জন্য ধন্যবাদ দিতে চায়। হঠাৎ একদিন কাতার গভর্নমেন্ট এবং ইউনিসেফ মুর্তজাকে চমকে দেয়। মুর্তজার বাবা একটি ফোন কলে জানতে পারে যে মেসি মুর্তজার সাথে দেখা করতে চায়। মুর্তজার বাবা কথাটা বিশ্বাস করতে পারছিল না। কয়েক সপ্তাহ পর মুর্তজার স্বপ্ন বাস্তব হয়ে গেল। দোহাতে বাচ্চাটি মেসির সাথে দেখা করে। আসলে বার্সেলোনা টিম তখন কাতারে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য দোহাতে এসেছিল। মুর্তজা অনেক এক্সাইটেড ছিল, তার কাছে মনে হচ্ছিল সে যেন স্বপ্ন দেখছিল। বার্সেলোনা টিমের সবাই বাচ্চাটির সাথে ছবি তুলেছিল। মুর্তজা এক মুহূর্তের জন্য মেসির কাছ থেকে সরতে চাইছিল না। মেসির ম্যানেজার জানায় মুর্তজা যদি ভালোভাবে খেলতে পারে তবে মেসি তাকে ইউরোপে নিয়ে আসার চেষ্টা করবে যখন তার বয়স 15 হবে। মুর্তজা এখনও ফুটবল খেলা চালিয়ে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে আমরা মুর্তজাকে ইন্টারন্যাশনাল খেলায় দেখতে পাব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।